আসসালামু আলাইকুম। আমি অডিটের পুরো কাজটা একসাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথমে এই লিঙ্কটা থেকে শুরু করতে হবে, আর এই লিঙ্কটা কপি করে অবশ্যই গুগল ক্রোমে করতে হবে। গুগল ক্রোমে কপি করার পর, গুগল ক্রোমে এই লিঙ্কটা দেওয়ার পর এখানে এই পেজটা আসবে। পেজটা আসার পর এখানে আপনার আইডি, যেটা আইডি আপনাকে দেওয়া হবে, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এটা, টেস্ট 1 2 3 4। এটা দেওয়ার পর সাইন ইন দিয়ে যদি নিচে কোনো আসে যে আপনার আইডি লক বা অন্য কোনো পিসিতে ওপেন, তখন আপনি কি করবেন, আনলক ইউজারে ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ড না, আনলক ইউজারে ক্লিক করার পর আপনার আইডি আর পাসওয়ার্ড আবার চাইবে। তখন আইডি আর পাসওয়ার্ড টেস্ট 1 2 3 4 এটা দিবেন, দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এ ধরনের একটা কোয়েশ্চেন ফিল পাবেন, একটাই পাবেন, এখানে হয়তো দুটা আছে, একটাই পাবেন। সেখানে গিয়ে আপনার 1 নম্বর কোয়েশ্চেনটা লিখে সিলেক্ট করবেন, আর সিলেক্ট করে আনসার দিবেন 1। এটা দেওয়ার পর আবার নেক্সটে যাবেন বা সাবমিট দেবেন, তাহলেই হচ্ছে আপনার আইডি আনলক হয়ে এই পেজটা আবার ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আবার আপনার আইডি আর পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে সাইন ইন দিবেন। সাইন ইন করার পর আপনার হয়তো আবারও এই ধরনের প্রশ্ন আসতে পারে, যদি আসে তাহলে এখানে প্রথম প্রথমটা সিলেক্ট করবেন, আনসার দিবেন 1। আবার নিচে গিয়ে সেকেন্ড কোয়েশ্চেনটা প্রথমটা সিলেক্ট করবেন অ্যান্ড আনসার দেবেন 1। তারপর আবার আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সেম আগেরটাই, পাসওয়ার্ড দিয়ে সেভ দিবেন। আর যাদের এটা আসবে না তাদের এটা করার দরকার নেই, যেমন আমার আসে না। আর এখানে তারপর অডিটে গিয়ে এখানে দিবেন কোয়ালিটি অডিট, কোয়ালিটি প্রথমটা। এটা দেওয়ার পর একটা পেজ ওপেন হবে, নেট স্লো থাকলে কিন্তু একটু দেরি হয়, বাট যদি ফাস্ট থাকে তাহলে ফাস্ট ফাস্ট হয়ে যায়। এখানে প্রথম কাজ হবে অডিটে যাবেন, অডিটে গিয়ে কোয়ালিটি অডিট তো আমরা দিলাম, এখানে অডিট লেভেলে গিয়ে এখানে প্রজেক্ট আইডি একদম লাস্টেরটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখানে হচ্ছে সিলেক্ট করব অডিট এ, অডিট এ প্রজেক্ট আইডি অডিটে সিলেক্ট করার পর এখানে আমরা দিব সেই ব্যাচ নাম্বার। ব্যাচ নাম্বার এখানে আমাদের যেটা দেয়া আছে দেখেন, এখান থেকে 1 2 3 4 যে কোনো একটা ব্যাচ নাম্বার তুলে নিতে পারেন। আমি এটা দিব, এটা কপি করে এখানে বসিয়ে সার্চ দিব। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে শুধু এই এটা না, এই চারটা যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। আর আপনার দেখতে হবে যে কোথায় ফ্রেশ ফাইল বেশি আছে বা কোথায় ফ্রেশ ফাইলগুলো পাওয়া যাচ্ছে, তখন একটু খুঁজে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আপাতত এটাই নিলাম, এটা নেওয়ার পর এখানে হচ্ছে 100 MB সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন, এখানে কিন্তু এই যে কালো দাগটা একটু নিচে নামিয়ে, এখানে সব সাসপেন্ডেড, এগুলো হবে না, নিচে নামিয়ে দেখেন। আমরা এখানে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে এই যে 1 2 3 4 আছে, তাহলে ওখানে গিয়ে আমি 8 নম্বরে যাই, 8 নম্বর, এই যে 1 2 3 4 এখানে গিয়ে কিন্তু আপনার সার্চ করতে হবে। দেখেন এখানে অনেকগুলাই ফ্রেশ, তাহলে এখানে কি প্রজেক্ট আইডি আমরা যে ব্যাচটা নিব সেটা, আর এখানে হচ্ছে অডিটের অডিট এ, অডিট এ থাকতে হবে, প্রজেক্ট আইডি এটার সাথে এটা মিল থাকতে হবে দেখেন। তারপর হচ্ছে এখানে ফ্রেশ, সাসপেন্ডেড গুলো নিব না, ফ্রেশ, ফ্রেশের থেকে যে কোনো একটা আমি এখানে সিলেক্ট করি। এখানে এসে একটা ক্লিক করলেই আপনার অন্য আরেকটা পেজ ওপেন হবে, যেখানে আপনার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাচ নাম্বারটা সিলেক্ট করে রাইট ক্লিক
করে এখানে কপি আছে, অনেক সময় সরাসরি সিলেক্ট কপি করতে গেলে হয় না, রাইট ক্লিক করে এখানে কপিটা দিয়ে এখানে জাস্ট পজ, এই পজ বাটনটা দিয়ে আমরা এই ব্যাচ নাম্বার আর হচ্ছে যেটা অডিটের একটা এক্সেল করতে হয় সেখানে চলে যাব। এখানে দেখেন এক্সেলে এখানে ইউজার আইডি, প্রজেক্ট, ব্যাচ নেম, ডেট, অডিট টাইম, এটা একটা কমপ্লিট করে দেয়া আছে, এটা আপনারা কালেক্ট করে নেবেন। এখানে ইউজার আইডিতে আপনার আইডি বসাবেন, হ্যাঁ এখানে ব্যাচ ব্যাচ নেমে এখন যেটা আমি কপি করলাম সেটাই বসাবো, আর এখানে বসাবো এই বি প্রজেক্টে বসাবো যেটা আমরা ওখানে এই যে এটা কপি করে দিলাম, এখান থেকে যেটাই আমরা নেব কপি করে ব্যাচ আনার জন্য ঠিক সেটাই এখানে কপি করে বসাতে হবে। আর এখানে বসাতে হবে হচ্ছে ডেট, অডিট টাইম, ওকে নাকি সাবমিট হলো কি হলো না অডিটে, এখানে তো সব অডিটে করছি তো অডিটে, ইমেজ কাউন্ট, আর ইমেজ কাউন্ট এই দুটো জিনিস আগে বসিয়ে ফেলবো। এখানে কয়টা ইমেজ দেখেন 45টা, এখানে দেখা যাচ্ছে 45টা ইমেজ, তাহলে আমরা 45ই বসাবো, বসিয়ে জাস্ট এটা এতটুকুতেই আমি রেখে দিই, দেন এখানে পজটা উঠিয়ে এবার আমি কাজ শুরু করব। কন্টেন্ট মানে যেখানে হচ্ছে গ্রুপ ফটো অ্যান্ড নাম থাকবে, দেখেন এখানে দুজনের গ্রুপ ফটো আর দুইটা নাম আছে, সো এটা কন্টেন্ট, তার মানে হচ্ছে আমাদের এই ইমেজটা ঠিক, হ্যাঁ এখানে যেহেতু কন্টেন্ট দেখেন এখানে ডক টাইপে কন্টেন্ট এই তিনটা ইমেজ পাবেন আমি আপনি কন্টেন্টের, এখানে যদি থাকে যে গ্রুপ ফটো অ্যান্ড তাদের কিছু নাম দেখা যায় তার মানেই হচ্ছে এগুলো ক্যাপচারও না টার্গেটও না, এগুলো হচ্ছে কন্টেন্ট, সো এগুলো হচ্ছে ঠিক। তাই আমরা এখানে কি করব, লাইক করে দিয়ে ফেসবুকের মতো লাইক করে দিয়ে পরের ইমেজে চলে যাব। দেখেন প্রথমটাতে আমাদের রাইট চিহ্ন পড়ে গেছে, এবার পরের ইমেজে যেখানে আই একটা মার্ক থাকবে চোখের ওই ইমেজটাতেই আপনি আছেন, হ্যাঁ এখানেও দেখা যাচ্ছে কন্টেন্ট অবশ্যই, এখানে তিনজন তিনজনের নাম, দেন এটাও লাইক, লাইক দিয়ে আমরা নিচে চলে যাব। এখানেও দেখা যাচ্ছে কন্টেন্ট, এই যে গ্রুপ ফটো আর হ্যাঁ এটাও লাইক দিয়ে আমরা চলে যাব, তার মানে এগুলো ঠিক আছে, কন্টেন্ট গুলো আমরা ঠিক পেলাম। যদি এখানে কন্টেন্ট না থেকে বা অন্য কিছু থাকতো তাহলে এটার জন্য এখানে সিলেক্ট করে আমাদের এটা বলে দিত, তো এটা আমি পর আসছি। দেখেন এখানে হচ্ছে ক্যাপচার, ক্যাপচার হ্যাঁ এটা ক্যাপচারই, তাহলে লাইক, এটাও ক্যাপচার লাইক, এটাও ক্যাপচার লাইক। এবার এখানে আসছে দেখেন ইউ হ্যাভ রিচ এন্ড অফ দ্য ডক টাইপ, এটা ডক টাইপের শেষ আর অডিটের রেকর্ড অডিটের শুরু, রেকর্ড অডিটের শুরুতে প্রায় সময় আমি বেশিরভাগই এই যে বক্সটাই আগে পেয়েছি, তো এভাবেই হ্যাঁ এই যে বক্স, তার মানে হচ্ছে আমরা যে কর্নার টু কর্নার বক্স করেছিলাম সেটা ঠিক আছে কিনা দেখে জাস্ট লাইক অর ডিসলাইক দিব। তাহলে দেখেন এখানে কিন্তু একটু কথা আছে যে এটা হয়তো মনে হতে পারে যে এটা ঠিক নেই যে এখানে খালি না, দেখেন এখানে উপরেও কিছু জায়গা বাকি আছে আর পাশে, এটা না হয় আমি ইগনোর করলাম সামান্য একটা জায়গা, এটা যদি আরেকটু দিকে চলে আসতো এটা হয়ে যেত, আর উপরটা যদি একটু নিচে নামাই দিতাম এটা কিন্তু কভার হয়ে যেত। এইটা হচ্ছে চোখের একদম সরাসরি হচ্ছে আপনার চোখের দেখে আসলে যেটা হবে চোখের দেখায় আসলে আন্দাজ করে নিতে হবে যে এটা বক্সটা পুরো হতো কিনা, এখন আমার আমি এখানে দেখছি যে হ্যাঁ এটা বক্সটা ঠিকই আছে তাহলে লাইক। এখানে দেখেন এই বক্সটাও ঠিক আছে, যে এখান থেকে টেনে দিলে বা এখান থেকে পাশে দিলে এটা কাভার হয়ে যেত, উপর থেকে এটা যদি হলুদটা যদি আরেকটু নেমে যেত তাহলে এটা কাভার হয়ে যেত, এই হলুদ শ্যাডোটা হ্যাঁ তাহলে এটা ঠিক আছে। তারপর এখানে এটাও ঠিক আছে লাইক, ঠিক এভাবে করে করে হচ্ছে বক্সের গুলো আপনার শেষ করে যেতে হবে, হ্যাঁ এখানে এটাও ঠিক আছে। যদি দেখা যায় যে ইয়েলো শ্যাডোটা হচ্ছে বেশি হ্যাঁ বা কম, বেশি বা কম একটা ইয়াতে বেশি, আমি এটা যদি একটু নিচে নামিয়ে দিই তাহলে এটা কিন্তু কভার হয়ে যাবে, কিন্তু এটা এই পাশে আনলে এটা কভার হবে না, এটা অত এইখান থেকে শুরু এটা কভার হবে না, এটা আমি ডিসলাইক দিব। ডিসলাইক দেওয়ার দুটো নিয়ম, এটা এটার জন্য যদি বক্স না মিলে এটার জন্য হবে ডাটা মিসম্যাচ, বক্স যদি না মিলে
তাহলে বক্স বেশি হতে পারবে না, আবার ছোট হতে পারবে না। তখন একদম পারফেক্ট হলেই হচ্ছে লাইক দিবেন। আর যদি ইয়েলো শ্যাডোটা ইমেজের চেয়ে বড় হয় বা ইমেজের চেয়ে ছোট হয়, তাহলে দিবেন ডাটা মিসম্যাচ। এখানে ক্লিকও করতে পারেন বা কন্ট্রোল প্রেস করে ওয়ান, কন্ট্রোল ওয়ান যদি আপনারা দেন, দেখেন এখানে ডাটা মিসম্যাচে একটা রাইট চিহ্ন বসে যাবে। তাহলে এটা দিয়ে এখানে দেখেন ডিসলাইক বাটন, ডিসলাইকটা আমরা দিয়ে দিব, দেন আমরা পরের ইমেজে চলে যাব। এটা দেখি এটা ঠিক আছে, ঠিক আছে মোটামুটি। এটা এটা এখানে দেখেন এখানে মিল নেই, এটা আমার চোখে এটা পারফেক্ট মনে হচ্ছে না। আবারও কন্ট্রোল ওয়ান দিয়ে এখানে দেখেন টিক মার্কটা আসছে, দেন ডিসলাইক। হ্যাঁ এবার এটা ঠিক আছে। এই ব্ল্যাক রয়ের উপরে যে ইয়েলো কালার পড়ছে, এটা যদি আরেকটু এদিকে এনে দেওয়া যায় তাহলে পাশেটা কভার আপ হয়ে যাবে। এটা আমার মনে হচ্ছে বড়, দেখেন উপরেও নিচেও ইয়েলো শেডটা একটু বাড়তি আর এখানে হচ্ছে কম। তাহলে এটা আমরা ডিসলাইকে দিব, কন্ট্রোল ওয়ান দিয়ে ডিসলাইক। তাহলে বক্সের ক্ষেত্রে আমরা সবসময় ডাটা মিসম্যাচ ইউজ করব, সবসময় না, যদি ডাটা বক্সের সাথে ইমেজের সাইজটা মিল না থাকে তাহলে আমরা ডাটা মিসম্যাচ ইউজ করব। এখানে দেখেন এটা ঠিক আছে, আমি হুট করে এটা বাদ দিয়ে অন্যখানে চলে যেতে পারছি না, কারণ হচ্ছে এটা একটা স্টেপ পর পর গেলে এটা সুবিধা। এটা হুট করে এখান থেকে আপনি এখানে এখানে দিয়ে চলে আসলে এগুলো হবে না, হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব বা এখানে ইয়ার ফলে এটা একটু হয়ে উপর নিচে হয়ে যেতে পারে। তো হুট করে জাম্প দেয়া না দেয়াই ভালো, হুট করে জাম্প না দেয়াই ভালো। এটা মোটামুটি আমি নিব লাইকে। হ্যাঁ দেখেন এখানে ইয়ারবুক, ইয়ারবুক লেখা থাকে, ইয়ারবুক বা এখানে দেখেন পিকচার বক্স, এগুলো যখন লেখা থাকবে তখন আমরা বক্সেই হচ্ছে কাজ করব। এখানে ইয়ারবুক আর এখানে পিকচার বক্স, এগুলো যদি লেখা থাকে তাহলে হচ্ছে এগুলো বক্স হিসেবেই নিব। তারপর হচ্ছে এখানে এটাও ঠিক আছে, এটাও আমি রাইট দিলাম, এটা অবশ্যই একটু বাড়তি এদিক দিয়ে সামান্য সামান্য এগুলোতে একটু দেওয়া যায়, এটা আমি লাইক দিই। হ্যাঁ এই পিকচার বক্সে চলে গিয়ে এখন দেখেন এখানে কিন্তু নেম রেকর্ড, হ্যাঁ সেলফ নেম রেকর্ড, এখানেও ঠিক সেলফ নেম বা সার নেম এই ধরনের দেখেন রেকর্ড আসে, রাইট। তাহলে এখানে হচ্ছে দেখেন এখানে গিভেন নেম আর সার নেম এখানে, তারপর এখানে হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে মাঝখানে। আমরা যেভাবে প্রিফিক্স আর গিভেন নেম সার নেম সাফিক্স করছি এইভাবে এখানে কিন্তু না, এখানে একটু পড়ে নিতে হবে কোথায় প্রিফিক্স কোথায় সাফিক্স এগুলো একটু পড়ে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে লং রেঞ্জার, এটা ঠিক আছে, আমরা বানান ঠিক আছে কিনা এটা দেখেই তাহলে লাইক দিব। আর যদি দেখি যে না এটার সাথে এটা বানানের গরমিল, তাহলে আমরা কি করব, টাইপো রং ক্যারেক্টার, টাইপো রং ক্যারেক্টারে গিয়ে এখানে আমরা সিলেক্ট করব। যদি স্পেলিং মিস্টেক থাকে টাইপো রং ক্যারেক্টার, যদি দেখা যায় যে তিনটা নাম একসাথে, তিনটা ওয়ার্ডের নাম একসাথে, দুটা ওয়ার্ড নিলে একটা ওয়ার্ড নিল না, মিসিং, তাহলে মিসিং ক্যারেক্টার। আর যদি দেখা যায় যে না মানে ওরা আরো কিছু একটা, যেমন কোচ এসব আমাদের নেওয়া লাগে না, যদি দেখা যায় যেখানে কোনোখানে কোচ বা এই ধরনের আরো এক্সট্রা কিছু অ্যাড করেছে, তাহলে ওখানে অ্যাডেড ক্যারেক্টার দিয়ে আমরা ডিসলাইক দিয়ে দিব। আর যদি পারফেক্টলি ঠিক থাকে তাহলে আমরা লাইক দিব। দেখেন মিসেস এখানে প্রিফিক্সটা কোন জায়গায়, ঠিক আছে মিসেস ফিশার লাইক। রং ক্যারেক্টার মানে হচ্ছে যদি স্পেলিং ইমেজের সাথে ঠিক না থাকে তাহলে রং ক্যারেক্টার, এটা কিন্তু মাথায় রেখে এটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা মিসেস বেক, মিসেস বেক রাইট। আচ্ছা কেসে গিভেন নেমে, হ্যাঁ রাইট। তারপর দেখেন এখানে
ছোট করলে হয়তো, রাইট, এখানে স্পেলিং এর সাথে ইমেজের স্পেলিং একদম পারফেক্ট, সো আমি এগুলো রাইট দিয়ে গেলাম। আপনার তখন বক্স দেখার দরকার নাই, যখন আপনি নামের ক্ষেত্রে আপনার বক্স ঠিক আছে নাকি না এগুলো দেখার দরকার নাই, নামের ক্ষেত্রে শুধু নামই দেখবেন, যখন যেটা আসবে শুধু সেটাই দেখবেন, এর বাকিগুলো আশেপাশের গুলো দেখার দরকার নেই। মাঝে মাঝে হয়তো বক্সের পর নাম চলে আসলে তখনও বক্স দেখতে থাকে ভুলবশত, কিন্তু খেয়াল রাখবেন যদি এরকম কিছু হয়ে যায় যে ভুলবশত আপনি হয়তো প্রথম থেকে এটা নাম খেয়াল করেন নাই, ভুলবশত ইয়ারবুক মনে করে বক্স দিয়ে দিয়ে রাইট বা ফেল দিয়ে আসছেন, যখনই আপনি দেখবেন যে না এটা তো নাম ছিল মনে হয়, এখান থেকে গিয়ে যেখানে আপনি কনফিউশন সেখানে জাম্প দিয়ে গিয়ে ওটা ঠিক করে নিয়ে আসবেন, এখানে ক্লিক করলেই ওই ইমেজে পৌঁছে যাবেন। আমাদের নাম শেষ, এবার আমরা এখানে অর্গানাইজেশন, অর্গানাইজেশন আসার পর এখানে লেখা থাকে যে সোর্স ডিসক্রিপশন হেডার, দেখেন সোর্স ডিসক্রিপশন এটা লেখা থাকলে আমাদের অর্গানাইজেশন ঠিক আছে কিনা নাই সেটা দেখে আমাদের বসিয়ে দিতে হবে, যেহেতু এখানে যে কোনো বোল্ড, আমার জানা মতে যে কোনো বোল্ডই হচ্ছে এখানে অর্গানাইজেশন, সো এখানে দেখেন লিখা নাই, এই পিঙ্ক কালার, পিঙ্ক অর আচ্ছা যাই হোক এটা যে কালারই আছে ওখানে দেখেন লিখা নাই। এখন এখানে যখন লিখা নাই তখন আমরা কি দিব, এখানে মিসিং ভ্যালু কিছু, এখানে কিন্তু মানে এই রেকর্ডটা হবে কিন্তু এখানে লিখা নাই, তখন আমরা দিব কি মিসিং ভ্যালু, হ্যাঁ মিসিং ভ্যালুটা দিয়ে ডিসলাইক। এখানে কোনো নাই, এখানে লাইক, এখানে দেখেন এখানে লেখা আছে স্প্রিট উইক, স্প্রিট উইক লাইক মিস পসিবল, রাইট, এখানে নাই কোনো অর্গানাইজেশন, দেন রাইট, ভার্সিটি চ্যাম্পিয়ন, রাইট, স্কোরবোর্ড নিশ্চয় অর্গানাইজেশন হবে না, সো এটা রাইট, এখানে এলিমেন্টারি, রাইট, এখানে কোনো কিছু নাই সো এটাই রাইট, এটাও রাইট, এটাও রাইট, এখানে এলিমেন্টারি বাস্কেটবল এটাও রাইট। শেষ এই যে 45 বা শেষ ইয়াতে এসে আপনি রাইট রং দিতে পারবেন, আপনি রং হলে এখানে একটা ক্লিক করতে পারবেন কিন্তু এখানে ক্লিক করা করার কোনো অপশন নাই, এখানে কিন্তু এটা রাইট সো এখানে কিন্তু ক্লিক করার অপশন নাই, আপনার সাথে সাথে কি করতে হবে সব কিছু যদি এখানে ঠিকঠাক দেখেন তাহলে সাবমিটে ক্লিক করে এটা সাবমিট করে দিতে হবে, হ্যাঁ সাবমিটে ক্লিক করবেন, হ্যাঁ এখানে লিখবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েস কনফার্ম, এখানে টাইমিংটা দেখে নেবেন 13:07, ব্যাচ ব্যাচ সাবমিটেড সাকসেসফুলি, এটা লেখা থাকলে মানে আপনার ব্যাচটা সাবমিট হয়ে গেছে, ইয়েস দিবেন না,
আমি এস দিয়ে দেখেছি এটা অনেক টাইম কনজিউমিং আর কাজ করে না তেমন একটা, নই দিবেন আবার আগের ইয়াতে গিয়ে আগের প্রসেসিং এ আরেকটা ব্যাচ নেবেন, ইয়েস দিবেন না। এখানে দেখেন 13-7 এটা আপনার মনে রাখতে হবে, হ্যাঁ 13-7 এটা মনে রেখে এখানে আপনি এসে এখানে আপনার 0-13-07 এটা দিতে হবে টাইমিংটা দেওয়ার পর। এবার আপনি এখানে এগুলো কপি করে, এটা যেমন আমরা এটা দিয়েই কিন্তু আমরা ব্যাচটা নিয়েছি এই যে প্রজেক্টটা দিয়েই, এটা দিয়েই, তাই আমার এখানে এই নাম্বারটা লিখা। দেখেন এর আগে যদি আমি এটা দিয়ে যখন নিয়েছিলাম তখন এটা, তাহলে প্রজেক্টে আমরা যেটা দিয়ে আমরা ব্যাচটা সিলেক্ট করে নেব সেই আইডিটা বা সেই নাম্বারটা দিতে হবে। হ্যাঁ এটা দিয়ে তারপর হচ্ছে আমরা এটা করে নিব। তাহলে এইভাবে হচ্ছে পরেরগুলো আপনারা কপি করে দিবেন, এটা যেহেতু ওকে হয়েছে ওকে অডিটে কপি করে জাস্ট দিয়ে দিবেন। কপি করে জাস্ট এটা দিয়ে দিবেন। হ্যাঁ এখন আমি আসি এই যে এগুলোর ব্যাপারে, আমি এটা নো দিই নেই কারণ হচ্ছে এগুলো আমি আবার বলার জন্য। দেখেন এখানে যদি আমরা সেটা নেমের ক্ষেত্রে হোক বা অর্গানাইজেশনের ক্ষেত্রে হোক, যদি আমরা দেখি যে এখানে স্পেলিং মিস্টেক, তখন আমরা টাইপো রং ক্যারেক্টারে ক্লিক করে ডিসলাইক দিব। যদি দেখি মিসিং ক্যারেক্টার, মানে ওটা টাইপিং করা আছে কিছুটা কিন্তু আরও একটু টাইপিং লাগতো, মানে ক্যারেক্টার মিস গেছে, তখন আমরা কি করব টাইপো মিসিং ক্যারেক্টারে ক্লিক দিয়ে ডিসলাইক দিব। দেন অ্যাডেড ক্যারেক্টার, অ্যাডেড ক্যারেক্টার বলতে ওরা যদি বেশি বেশি মানে ওখানে হবে না কিন্তু তারপরে ওরা ওইটা কি করে দিল, অ্যাড করে দিল, তাহলে ওখানে অ্যাডেড ক্যারেক্টার দিয়ে আমরা ডিসলাইক দিয়ে দিব। আচ্ছা সুইচ ভ্যালু টেলো এগুলো নাই, মিসিং ভ্যালু হচ্ছে যদি অর্গানাইজেশন দেয়া থাকে, কিন্তু এখানে দেয়া নাই কিন্তু ইমেজে দেয়া আছে, হ্যাঁ কিন্তু আমরা এখানে পাইনি, তাহলে মিসিং ভ্যালুতে আমরা ক্লিক করে ওইটা দিব, ইয়া করে দিব, ডিসলাইক দিয়ে দিব। তারপরে এই দেখেন ইনকারেন্ট ডক টাইপ, যখন দেখবো আমরা যদি কন্টেন্ট বা ক্যাপচার এমন কিছু দেখি যে এটা কন্টেন্ট না, হয়তো এটা ক্যাপচার হবে বা এটা ক্যাপচার না হয়তো কন্টেন্ট হবে, তখন আমরা কি করব এখানে ইনকারেক্ট ডক টাইপ বা ইভেন্ট টাইপ দিয়ে ডিসলাইক দিয়ে দিব। হ্যাঁ যদি কন্টেন্টের জায়গায় ক্যারেক্টার মানে ক্যাপচারের ইমেজ দেওয়া থাকে কিন্তু এটা কন্টেন্ট লেখা, তাহলে আমরা এখানে দিব ইনকারেক্ট ডক টাইপ, বা ওসিআর ফেল যেগুলো থাকে সেগুলো আমরা দিব ইনকারেক্ট ডক টাইপ, যেহেতু আমরা ওসিআর ফেল এর কোনো কাজই করিনি, তাহলে ইনকারেক্ট ডক টাইপ দিয়ে ওসিআর ফেল যদি দেয়া থাকে এগুলো ইনকারেক্ট ডক টাইপ দিয়ে আমরা ডিসলাইক করে দিব। আর ডাটা মিসম্যাচ বেসিক্যালি হয় বক্স যদি ইমেজের চেয়ে বড় বা ছোট হয় তখন আমরা ডাটা মিসম্যাচ ক্লিক করে ডিসলাইক দিয়ে দিব। এখন মূল বিষয়টা হচ্ছে আসলে এই এতটুকুই, হ্যাঁ তো এতটুকু করে, আর অবশ্যই অবশ্যই হচ্ছে এক্সেল মেনটেন করতে হবে, যদি এক্সেল মেনটেন না করেন তাহলে হয়তো স্যালারিতে সমস্যা আসতে পারে। তো এখানে আমি নো দিব, নো দেওয়ার পর আবারও সেই আগের পেজটা ওপেন হবে, তখন আবারও আপনি দেখেন এখানে যখন ওপেন হলো আমি এখানে 100 সিলেক্ট করলাম, এখানে 100 সিলেক্ট করলে 100টা রোতে এটা চলে আসবে। সিলেক্ট করার পর এই যে পাশের এটা টেনে নেমে এনে এই ইট দিলাম, সাসপেন্ডেড একটা হবে না কিন্তু ফ্রেশের ফ্রেশ থেকে বেছে বেছে নিয়ে আপনার করতে হবে, এই যে ফ্রেশ সেখান থেকে আবার নিয়ে আবার ক্লিক করলে আবারও ঠিক একইভাবে আরেকটা পেজ ওপেন হবে, ওখানে ওখানে আপনাদের কাজ করতে হবে। বেসিক্যালি এটাই হচ্ছে অডিটের একটা টিউটোরিয়াল, এখন এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে স্ক্রিনশট দিবেন।